আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত আল্লাহ রবুল্লা আলমিনের যাবতীয় প্রশংসা যিনি আমাদেরকে এই হাদিসের ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন আমরা এই দুর্দিনের মধ্যে যখন বিপর্যয়কর অবস্থা তখন আমরা এই ক্লাসের উপস্থাপনায় আসতে পেরেছি যে আল্লাহ রবুল্লা আলমিনের যাবতীয় প্রশংসা করছি সাথে সাথে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম সুপ্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের সামনে হাদিসের ক্লাসে আবারও হাজির হয়েছি আশা করি তোমরা ভালো আছো আজকে যে হাদিসের বিষয়গুলো সে বিষয়গুলো একটু লক্ষ্য রাখতে হবে আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে কারিমকে সাতটি হরফের মধ্যে সাতটি কেউ বিভিন্ন রকমের কথা বলা হয়েছে যে সাতটি ভাষায় কেউ কেউ বসে সাতটি কেরাতে অবতীর্ণ করেছেন সেই বিষয়গুলো নিয়ে একটি হাদিসের একটি পটভূমি আলোচনা করব ইনশাআল্লাহ হাদিসের শুরু করার পরে এরপরে যে কথাগুলো আছে যে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের হাদিসের উপরে পূর্ণ দখল যদি আমাদের না থাকে পূর্ণ ব্যাখ্যা করার ক্ষমতা যদি আমাদের না থাকে তাহলে সেটি না করাই ভালো আর যদি করতেই হয় তাহলে সম্পূর্ণভাবে জেনে শুনে করতে হবে যাতে করে ভুল ফতোয়া দিয়ে অন্য অন্যেরা বিভ্রান্ত না হয় আমাদের সমাজ ব্যবস্থায় আমরা দেখি যেখানে সেখানে হাটে বাজারে হাদিস বলা শুরু হয়ে যায় এবং নিজেরা সবাই ফতোয়া দেওয়া শুরু করে বিশেষ করে বাংলাদেশে আমার মনে হয় মুফতির অভাব নেই যেখানে যাবেন আপনি যদি কোনো কিছু জিজ্ঞেস করেন সে জানুক বা না জানুক একটি বিষয়ে ফয়সালা দিয়ে দিবে। এটির বিষয়ে বিশেষ সতর্কতায় বলা হয়েছে যে যদি এরকমটি কোনো ফতোয়া ভুল ফতোয়া কেউ দেয় তাহলে তার যদি ভুল ফতোয়ার জন্য যিনি ফতোয়া দাতা তারই গুণা হবে তারই সেই ভয়াবহতা এবং সেই বিপর্যয়টা তাকেই বহন করতে হবে তো সেজন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে হাদিসের পূর্ণ অর্থ কী হাদিস দ্বারা কি বোঝানো হয়েছে এই সম্পর্কিত আলে ওলামাদের মতামত কি যথাযথভাবে জ্ঞান লাভের পরেই সরি আমরা হাদিসের ব্যাখ্যায় বা ফতোয়া দেয়ার বা মুফতি হিসেবে অর্থাৎ কোনো বিষয়ে মাসালা দেওয়ার অধিকার রাখি নচেত আমরা যখন তখন যেখানে সেখানে হাদিসের পরিভাষাগুলোকে অনুবাদ করেই ব্যাখ্যা করার সুযোগ বা অনুবাদ করেই সেখান থেকে কি বলা হচ্ছে এটির থিম কি এটি সরাসরি মানুষের কাছে প্রচার করা ঠিক হবে না এরপরে আরও একটি হাদিস এখানে বর্ণনা করা হয়েছে আর একটি বলা হয়েছে যেখানে প্রত্যেক যুগে অর্থাৎ একশো বছরের পরে একজন করে মানুষ আসবেন যারা যাদেরকে বলা হচ্ছে মুজাদ্দের যারা ইসলামের সংস্কারক অর্থাৎ দিনকে সঠিকভাবে বুঝবা বুঝাবার জন্য এক একজন করে যুগে যুগে আল্লাহ রাবুল আলমিন এই মুজাদ্দেরদের অবতারণা করবেন যারা আসলে সঠিক দিনের কথা মানুষকে আবারও স্মরণ করিয়ে দিবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তাহলে দেখা যাক আমরা প্রথমেই যে হাদিসটি সে হাদিস আমরা কি পাচ্ছি সে হাদিসে বলা হচ্ছে ও আনিবনে মাসুদিন রাদি আল্লাহ আনহু আন্নাহ কল কলা রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম রাসুল্লাহ সাল্লা সাল্লাম এরশাদ করেছেন উনসেলা কোরআন আলা আয়াতে আহরুফিন কোরআন নাজিল হয়েছে সাতটি ভাষায় বা সাতটি হরফে বা বলি আমরা পরে ব্যাখ্যায় যাব। এবং লেকুল্লে আয়াতি মিনহা জহরুন ও বাতনুন এবং প্রতিটি আয়াতের জন্যই তার প্রতিটি এই আয়াতের জন্যই একটি করে প্রকাশ্য এবং একটি বাত অর্থাৎ বিষদাত্মক বা বলা যেতে পারে একটি একটি প্রকাশ্য একটি গোপনীয় এবং অন্যভাবে যদি বলি যে একটি সুন্দর ব্যাখ্যা এবং আরেকটি সুন্দর করে ব্যাখ্যা করার জ্ঞান আমাদেরকে দিয়ে দিয়েছেন সুন্দর করে তার মধ্যে বাতিনি অর্থাৎ অপ্রকাশ্য যেটা থাকবে সেটাও যাতে আমরা সবিস্তারে বর্ণনা করতে পারি সেরকম একটি অর্থ প্রত্যেকটি আয়াতের আছে অর্থাৎ এখানে ব্যাখ্যার মধ্যে বলবো যে জহর কাকে বলা হয় বাতন কাকে বলা হয় যে জহের এবং বাতেন অর্থাৎ প্রকাশ্য এবং অপ্রকাশ্য এবং আরেকটি যদি বলি যে একটি বিশদাত্মক মানে বিষদভাবে বলা হয়েছে আর একটি কোনো ক্ষেত্রে হয়তো একটু একটু ব্যাখ্যাত বিশ এটাকে বিশাল করে অর্থাৎ এটাকে গবেষণা করে বের করার একটি ব্যবস্থাও প্রতিটি আয়াতের জন্য রয়েছে এবং আরেকটি জিনিস বলা হয়েছে ওলে কুল্লে হাত দিন এবং প্রত্যেকটি আয়াতের একটা সীমারেখা অর্থের একটা রেখা আছে এবং এটার হাতদের প্রত্যেকটার সীমার একটি মোতালা আছে অবগতির স্থল বলা হচ্ছে যে অবগতির স্থল যে আপনি কি জিনিস কি বোঝাচ্ছেন বা কী বুঝছেন এটা জানবার একটি স্থান আছে সেগুলোকে হাদেশের আলোকে বলা হয়েছে যে এগুলো বলা হয়েছে অর্থাৎ কোরআনে কারিম যখন তখন যা যে কোনোভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই এটি নির্দিষ্ট সীমা আছে আয়াতের এবং আয়াতের নির্দিষ্ট সীমা জানবার জন্য কতগুলো নির্দিষ্ট নিয়ম আছে আমি যেটা বোঝাতে যাচ্ছি যে কখনো কখনও দেখি আমরা কুরআন হাদিসের নাহস্বরূপের জ্ঞান নাই আরবি ভাষার নাহুস্বরূপের জ্ঞান নাই আমি উপাসেরে কুরআন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করি মানুষকে বুঝাবার চেষ্টা করি যেটি কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় ইসলাম কোনোদিন এ ধরনের কুপমণ্ড মুসলমানদের সম্পর্কে বলেনি বরং বলা হয়েছে যে যার অর্থ সীমা জানবে অর্থাৎ একটি আয়াতের অর্থ কী হবে এটি শেষ সীমা কী এবং এর এর আরও কী কী অর্থ হতে পারে এই বিষয়গুলো জানবার যথাযথ জ্ঞান যার আছে তিনি শুধু হাদিসের বা কোরআনের কারিমের ব্যাখ্যা করতে পারেন আমাদেরকে আল্লাহ তালা সেই তৌফিক দিক আমরা দেখি এখন এই ইয়েতে কি আছে পরবর্তী ইয়েতে আমরা দেখি যে এখানে ব্যাখ্যাটা কী আসলে এই হাদিসটির একটি পটভূমি যদি আলোচনা করি তাহলে আমরা দেখি যে কি বলা হয়েছে একবার হলো কি যে একটি বুক কিতাবের মধ্যে যে বলা হয়েছে আল বায়ান ও তারিফ কিতাবের মধ্যে বলা হয়েছে যে হযরত উমর আদি আল্লাহাল একদিন বলছেন যে তিনি হিসাম বিন হাকিমকে সুরাতুল ফুরকান পড়তে দেখলেন এবং তিনি পড়তে দেখে শুনলেন যে কি পড়ছেন উনি তো তার এরকম পড়া দিক শুনে তিনি নিজেকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এসে খুব উপস্থিত হয়ে বললেন যে আমি হুজুর সাল্লা সাল্লামের কাছে আরোজ করলাম এ ব্যক্তি যে আপনি যে আপনি আমাকে যে কোরআন পড়িয়েছেন তার বিপরীত করান সেই এই ভদ্রলোক অর্থাৎ হিসাম বিন হাকিমকে আমি পড়তে শুনেছি তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে একথা শুনুন রাসুল্লাহ সাল্লাম হিসাম বিন হাকিমকে বললেন তুমি বলো তো পড়া এই সুরাটি তুমি পড়ে শোনাও তখন তিনি পড়ে শোনালেন তখন রাসুলুল্লাহ সাল্লা আলি সাল্লাম তাকে শুনে বললেন যে তুমি যে উনি যা পড়েছে তা সঠিক হয়েছে কোনো এভাবে আল্লাহ তালা কুরআন অবতীর্ণ করেছেন এবং তখন তিনি বললেন যে এই পঠন পদ্ধতি আল্লাহ তালা কোরআন অবতীর্ণ করেছেন এবং এই হাদিসটি তখন তিনি বর্ণনা করলেন তো সেই কথাগুলো এখানে বলা হচ্ছে অর্থাৎ কোরআনে কারিম সাতটি ভাষায় তখন এই হাদিসটি এই এই সূত্রে অর্থাৎ এই ঘটনার সময় এই হাদিসটি বর্ণিত হয়েছিল তখন রাসুল্লাহ সাল্লাম বলেছিলেন যা তারই কথা এখন দেখা যাক যে এই সাতটি আলমুরাদ ও বেসাব আহরুফ দ্বারা কি বোঝানো হচ্ছে সাতটি হরফে অবতীর্ণ হয়েছে কোরআনের এটি দ্বারা কি বোঝানো হয়েছে তো মিরকাত প্রণেতা বলছেন যে রাসুল্লাহ সাল্লাম বলেছেন কোরআনে পাক আরবদের সাতটি গোত্রের সাত রকমের ভাষায় নাজিল হয়েছে গোত্রগুলো হচ্ছে কুরাইজ তাই হাওয়াজেন আহলে আমান সাকিব হুজাইল এবং বনি তামিম এই যে সাতটি গোত্র ছিল সাতটি গোত্রের ভাষা যেমন করে টোন এবং যখন করে লেহান যাদের তাদের ভাষার পদ্ধতি সেইগুলোর সেই ভাষাতেই বর্ণনা করা হয়েছে আমি এই প্রসঙ্গে একটু কথা বলি আমাদের বাংলাদেশের বাংলা ভাষায় যখন আমরা কথা বলি তখন আমাদের তখন আমাদের কি দেখা যায় আমাদের এক এক এলাকার আমাদের যে যে এলাকা থেকে এসছি সেই এলাকার আঞ্চলিকতা আমাদেরকে পেয়ে বসে অর্থাৎ আঞ্চলিকতার আমি যদি নোয়াখালী ভা লোক হই তাহলে নোয়াখালী ভাষায় আসবে নবাবগঞ্জের লোক হই নবাবগঞ্জের মধ্যে মতো করে আসবে অর্থাৎ কথাগুলো ভাষাগুলো বিভিন্নভাবে হয়ে যায় এবং টোনে হয়ে যায় নট অনলি দ্যাট আমি দেখেছি একটি থানার মধ্যে একটি গ্রামের পাশে আরেকটি গ্রাম সেই গ্রামের মধ্যেই দেখা যাবে যে একটি গ্রামের চেয়ে আরেকটি গ্রামের কথাবার্তায় যদিও আমরা বাংলা বলবো কিন্তু আসলে সেই বাংলাগুলোর এক অর্থ নয় এক এক জায়গায় এক এক রকমের কথা হয়েছে তো সেগুলোই এখানে বলা হচ্ছে কেউ কেউ বলছেন যে আসলে এই বিভিন্ন গোত্রভিত্তিক তাদের যে আরবি ভাষা ছিল সেই ভাষায় তাদেরকে কোরআন গ্রহণ নাজিল করা হয়েছে এবং যাতে করে তারা সবাই নিজেদের মতো করে বুঝতে পারে সেটি আমার মনে হয় একটি এটি যুক্তিযুক্ত কথা সেটি বলা হয়েছে অথবা আল্লামা ইব্বান বলছেন যে না এঠে সাভাহ আহরুফিন দ্বারা সাত ধরনের বিধানের কথা বলা হয়েছে অর্থাৎ ফরজ অজীব সুন্নাত নফল মোস্তাহাব হারাম মাকরু এইগুলো যে সাতটা জিনিস আছে সেইগুলোই বোঝানো হয়েছে সাতটা হরফ দ্বারা এরপরে যদি আমরা আসি তাহলে কি দেখতে পাব। হ্যাঁ যে কারকরের কারের মতে বলে সাবাতে আহারুফিন দ্বারা সাত কারির প্রচলিত সাত কেরাতকে বোঝানো হয়েছে সাত সাতটা কারির যারা কোরআন তেলাওয়াতের দক্ষ যারা কেরাত শুদ্ধভাবে তুল তেলাওয়াত করতে পারেন তাদেরকে এই জিনিসটি তাদের কেরাতের পদ্ধতিগুলোকে বোঝানো হয়েছে আবার কারো মতে বলা হচ্ছে যে কোরআন সাত প্রকার বিষয় বিষয় বোঝানো হয়েছে যেমন আদেশ নিষেধ উপমা উপদেশ ঘটনাবলী অঙ্গীকার ভীতি তাহলে এখানেও সাতটি বোঝা যায় তিন দুই পাঁচ আর দুই সাতটি অর্থাৎ আদেশ নিষেধ বলা হয়েছে কখন উপমা বলা হয়েছে কখন উপদেশ দেওয়া হয়েছে কখনও বলি উল্লেখ করা হয়েছে সেই বিষয়গুলোর এখানে বর্ণনা দেওয়া হয়েছে সাতটি উপদেশ দ্বারা আবার কেউ কেউ বলছেন যে না না আসলে সাতটি মহাদেশের কথা বলা হয়েছে এখানে যে সাতটি মহাদেশের লোকদের জন্য কোরআন নাজিল হয়েছে অর্থাৎ আমাদের পৃথিবীতে এখন আমরা সাতটি মহাদেশে বিভক্ত সেই সাত মহাদেশের প্রত্যেকটি মহাদেশের জন্য এই কোরআনে কারিম নাজিল হয়েছে অর্থাৎ প্রত্যেকটি মহাদেশ থেকেই যাতে আমরা কোরআন অনুসরণ করতে পারি সেই কথা এখানে বলা হয়েছে এরপর যেটা বলা হয়েছে আবার কেউ কেউ বলছে যে না এটি সাত সংখ্যাকে একটা একটা নির্দিষ্ট সংখ্যা নয় আরবের লোকজন সাত মানে একটি অধিকা অধিকাংশ মানে অধিক সংখ্যাকে বোঝানো বোঝানোর জন্য ব্যবহার করতেন অর্থাৎ সাতটি না আরও বেশি অর্থ হতে পারে আরও বেশি ভাষায় হতে পারে অর্থাৎ কোরআনের করিমে কারিমের যে বিষয়গুলো আল্লা রবুল্লা আলম বলেছেন তারা বিভিন্নভাবে কেরাতের পদ্ধতি বিভিন্ন রকমের হতে পারে অবতীর্ণের সময় আমরা উচ্চারণ এবং শব্দের কি বলে উচ্চারণ এবং জবর যে আমরা দিয়ে কথা বলি এই কেরাতগুলো দেখা যাবে বিভিন্ন দেশে বিভিন্নভাবে উচ্চারিত হতে পারে এই বিষয়গুলো সম্পর্কে বলা হয়েছে অথবা কেরাহতের মতায়তেরা বলা হয়েছে অথবা বলা হচ্ছে যে বিভিন্ন রকমের এ শব্দ সাতটির মধ্যে থাকে যেমন ধরেন ওলা তাকুল্লাহুমা উফিন এখানে উফফিন হতে পারে কেউ বলেন যে উফিন হবে আফফিন হবে কেউ এরকম বিভিন্ন রকমের কেরাতের কথা বলা হয়েছে এই সাত ধরনের কেরাত অর্থাৎ এক একজন এক এক রকমের কথা বলো উফ আমরা জানি যে আল্লাহ রবুল আলামিন পিতা মাতাকে কখনো কষ্ট যাদের উহ করে ওঠেন সেই বিষয়গুলো থেকে আমাদেরকে বিরত থাকবার জন্য কোরআনে কানি বলা হয়েছে এই উফ শব্দটি এক এক পরিভাষায় এক এক রকম যেমন আমাদের বাংলাদেশেই উহ আমরা একজন বলে একজন আহ বলে এই বিষয়গুলো কিন্তু বিভিন্ন ভাষায় বিভিন্ন এলাকা ভিত্তিতে বিভিন্ন রকমের উচ্চারণ হয়ে থাকে সেই বিষয়গুলোকে বোঝানো হচ্ছে আবার কেউ কেউ বলছেন যে কোরআনে কারিমে যে বিষয়গুলি বলা হচ্ছে আমর নাহি কেশস আমসাল ওয়াদ ওয়াইদ ওয়াজ এই ধরনের এই সাতটি বিষয়কে কেউ কেউ বলছেন যে এটি বলা হয়েছে কখনো হুকুম যেটি আমি আর আগে বললাম নাহি কখন নির্দেশ কখনো কেশস অর্থাৎ ঘটনাবলীর বর্ণনা এরকম কথা বলা হয়েছে উদাহরণ এবং কখনও মানুষকে সাবধানতা করা এবং কখন নসিহতের কথা এগুলো নিয়ে বলা হয়েছে আবার কেউ কেউ বলছেন যে আকায়েদে আহকাম আকায়েদ আহকাম আখলা কেসস আমসাল ওয়াদ ওয়াইদ এগুলোকে বোঝানো হয়েছে তাহলে আমরা মোটামুটিভাবে বুঝলাম যে সাতটি কেরাতে বা সাতটি হরফের মধ্যে কীভাবে কোরআনে কারিম নাজিল হয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা এখানে বুঝতে পারলাম অর্থাৎ কোরআনে কারিমের অবতারণের ক্ষেত্রে মানুষ বিভিন্ন এলাকা ভিত্তিক এটিকে তাদের মতো করে বর্ণনা করতে পারেন কোরআনে কায় সেভাবেই নাজিল হয়েছে অর্থাৎ যা তাদের বোধগম হবার জন্য মূল থিম ঠিক আছে কিন্তু তাদের ভাষায় বুঝবার জন্য তারা যে কাজটি করে থাকেন সেটি সেই কথার কথা এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে অর্থাৎ কোরআনের করিমে সাতটি যেমন গোত্রের কথা বলা হয়েছে কখনও সাতটি কেরাতের কথা যদি আমরা চিন্তা করি তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে অর্থাৎ মিশরের লোকজন যে কোরআন তেলাওয়াত করে আমাদের দেশের লোকজন তার থেকে অন্য সুরে কেরান তেলাত কোরআন তেলাওয়াত করে আবার দেখা যায় মুসরের মিশরের লোকজন বা আরবের লোকজন যেভাবে কোরআনে কারিম তেলাওয়াত করে আমরা হয়তো দেখি যে অন্যভাবে আমরা কোরআন তেলাওয়াত করি আমরা যখন হজে যাই তখন দেখি কোরআনে কারিম তেলাওয়াত করে যারা ইমাম সাহেব কোরআনে কারিম তেলাওয়াত করছেন তাদের যে তেলাওয়াতের সুর বা লেহান আমাদের বাংলাদেশে এসে বা আমাদের বাংলাদেশে ইমাম সাহেবদের এরকম টন থাকে না সুর থাকে না এটি ভিন্ন রকম হয়ে যায় অর্থাৎ এগুলোকেই বোঝানো হচ্ছে যে এটি দিয়ে কোরআনে কারিমের মূলের মধ্যে কোনো তৎ পার্থক্য নেই শুধুমাত্র পার্থক্য শুধুমাত্র আমাদের গলার আওয়াজের টোনে এটি ছাড়া উচ্চারণে এরকম কিছু কিছু শব্দের কথা এখানে কোরআনে কারিমের ইয়েতে বলা হয়েছে এরপরে চলে যায় আমরা যে কি বলা হচ্ছে দেখা যাক যে মানে মানা কাউলিহি কুললে আয়াতিনহরুন বাতনন আমি এর আগে বলেছিলাম যে জহর এবং জহর এবং বাতন অর্থাৎ প্রকাশ অপ্রকাশের কথা বলছিলাম সেটির কথা বাদ দিয়ে আমরা নতুন করে বুঝি যে কি বলা হচ্ছে জহর বাতন দ্বারা তো এটি আমরা প্রথমে যেটি বলি যে মুফাসিদের বর্ণনা করে তত্ত্বের কথা বোঝানো হয়েছে সাধারণ অর্থ একটা আর একটা হচ্ছে তারা গবেষণা করে কোন তত্ত্বটা বের করছেন সেই বিষয়গুলোর কথা বলা হয়েছে তো তফসিরকাররা বিভিন্ন রকমের তফসির অর্থাৎ তাফসির করে করেন সেটি হচ্ছে একটি সাধারণ অর্থ করে থাকেন আর একটি বিভিন্ন রকমের তত্ত্ব তথ্য গবেষণা করে অর্থ করে থাকেন সেইটির কথা বোঝানো হয়েছে অথবা বলা হচ্ছে বাহ্যিক রূপ হলো তাফসির আর তাত্ত্বিক রূপ হলো মানুষ গবেষণার মাধ্যমে উদ্ঘাটন করতে অক্ষম আর যার ক্ষেত্রে তাফসির কানরা আল্লাহ আলমবে বুরাদি বলেছেন অর্থাৎ কখনো কখনো আমরা বুঝি যে কোরআনে কারিমের তাফসির ছাড়া আমরা কোনো কিছু বুঝি না অনেক সময় আমরা কোনো কোনো জিনিস সহজভাবে বুঝে ফেলতে পারি আবার কোনো কোনো জিনিস আছে যেগুলো আমরা সহজে বুঝতে পারি না এটির জন্য বিভিন্ন রকমের মোফাশ্বেররা গবেষণা করেছেন এবং কে রামরা তারাও কিন্তু এক পর্যায়ে বলেছেন যে অল্লাহ আলাম বে মুরাদিহি বিহি অর্থাৎ আল্লাহ তালা এই সম্পর্কে ভালো জানেন অর্থাৎ যখন কোন আয়াতের তাফসির সম্পর্কে মর্ম উদ্ভা উদ্ঘাটন করতে আমরা যখন কোনো কারণে একটি সীমাবদ্ধতা পেশ করি তখন আমরা আল্লাহকে আল্লাহকে হাজির নাজির উপরে বলি যে এটি আল্লাহ তালাই জানেন যেমন আমরা দেখি যে কোরআনে কারিমের সুরা বাকার প্রথমেই আলিফ মিম বলা হয়েছে এটির বিভিন্ন রকমের ব্যাখ্যা করার চেষ্টা করা হয় আলিফ দ্বারা কী বলা হচ্ছে এই যে হর্ভ মোকাত্তাতের বিশ্লেষণ করা হয়েছে সেই বিশ্লেষণে এক একজন কারি এক একজন ব্যাখ্যা কারক এক একজন তাফসির কারক এক এক রকমের ব্যাখ্যা করেছেন তবে শেষ কথা হচ্ছে যে এটি সঠিক ব্যাখ্যা ব্যাখ্যা কি এটি আল্লাহ ভালো জানেন এবং সেই জন্য শেষে কিন্তু মুফাস্টারেক রাম বলে থাকেন অল্লাহ আলামো বে মুরাদিহি বিহি যে আল্লাহ তালায় এটির সম্পর্কে ভালো জানেন এটি হচ্ছে জহর এবং বাতনের বাতনের কথা জাহরে এবং বাতনের পার্থক্য এরকম বলা হয়েছে আরপর কেউ কেউ বলছেন যে এ কারদের মতে মধ্যে বাতন দ্বারা এর বিভিন্ন রকম অর্থকেই বোঝানো হয়েছে একটা হলো প্রকাশ্য একটা অপ্রকাশ্য আবার কেউ কেউ বলছেন যে না এটি দ্বারা তাফসির দ্বারা যা উদ্ঘাটন করা হয় তাই হলো বাহ্যিক জ্ঞান আর গভীর গবেষণার মাধ্যমে যেটি ব্যাখ্যা করা হয় তুলে ধরা হয় সেটিকে বলা হচ্ছে বাতন অর্থাৎ কোনোটা সহজেই বোঝা যায় আর কোনোটা সহজে বোঝা যায় না অনেক গবেষণার পরে অনেক মুফাশ্বরে কেরামদের উচ্চ লেভেলের যারা মুখা মুফাসের কেরাম তাদের গবেষণার কারণে এই সব সঠিক ব্যাখ্যাটি উঠে আসে এবং সঠিক ব্যাখ্যাটি আমরা জানতে পারি অনেক করিম কারিম কিন্তু একটি বিশদ যুক্ত একটি কিতাব সেই কিতাবটি আমরা কখনও হাদিসের মাধ্যমে স্পষ্ট বুঝে যাই আবার কখনও কখনও এটি আমরা বুঝতে পারি না সেজন্য জন্য মোফাশের আমরা লেভেল অনুযায়ী যাদের যেমন অবস্থা আছে তাদের তেমন অবস্থা অনুযায়ী তারা ব্যবস্থা করতে পারেন অর্থাৎ কোনো কারণে কোরআনে কারিমের ব্যাখ্যায় আমি যদি কোনো কারণে নিজেকে অসমর্থ মনে করি তাহলে অবস্থা তা হতে পারে কিন্তু এটি আর আমার লেভেল থেকে অর্থাৎ আমি যে যতটুক জানি তার চেয়েও আরেকজন বেশি জানতে পারে তারা যখন গবেষণা করে এটি বের করেন তখন এই গবেষণা গবেষণালব্ধ অর্থটিকেই আমাদেরকে গ্রহণ করতে হবে এই বিষয়গুলো বোঝানো হয়েছে এরপরে আরও বোঝা বোঝানো হয়েছে যে কেউ কেউ বলেন যার দ্বারা ফিকা শাস্তির পরিভাষায় যে বিধান পাওয়া যায় তা বোঝানো হয়েছে আর বাতেন ধারা তাসাউফের আমরা অনেকেই এটি ব্যাখ্যায় যেতে পারি যে এলমে তাসা কিন্তু অনেকেই আমরা বুঝি না আমি আমাদের কোরআনে কারিম আমাদের কোরআনে কারিমের কখনও কখনো ডাইরেক্ট ব্যাখ্যায় আমরা চলে যাই এবং ব্যাখ্যায় ব্যাখ্যায় করতে গিয়ে যেটা বুঝি সেটা বুঝি আর অনেক সময় তাসাউফের ব্যাপার আছে যেটি সুফি সাধকরা জানেন যেটি সুফি সাধকরা ব্যবহার করে থাকেন যে এইভাবে কোরআনে কারিমের ব্যাখ্যাটা সঠিক এইভাবে করলে আমাদেরকে আল্লা তালাকে পাওয়ার একটি রাস্তা আমরা পাবো সেইভাবে করে করে তারা নতুন করে একটি তাসাউফের মাধ্যমে একটি ভালো একটি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে থাকেন সেটি বোঝানো হয়েছে অর্থাৎ এলমে তাসাউফের যদি কেউ কেউ বলতেছেন যে একটি আর তাসাউব ছাড়া যেটি আমরা সহজভাবে মেনে নিই সহজভাবে বুঝে নিই সেটি কারণ আমাদের সমাজ ব্যবস্থা আমরা দেখি অবশ্য বেশি করতে গিয়ে আমরা অনেকের মধ্যে অতিরিক্ত দাও চলে আসে যেমন আমাদের কেউ কেউ বলে থাকি যে কোরআনে কারিমে নামাজের আদায় করতে বলা হয়নি আল্লাহ বলেছেন আ কেমিস নামাজ কায়েম করো এখন এই কায়েম করার অর্থ কেউ কেউ আমরা বলে থাকি যে কায়েম করা মানে মসজিদে গিয়ে আজান দিয়ে যে আমরা প্রচলিত নামাজ আদায় করি সেটি নয় এটি ওনারা বলে থাকেন যে এটি একটি আভ্যন্তরীণ বিষয় আমাকে নামাজ যারা আল্লাহরির একটা একেবারে নির্দিষ্ট পর্যায়ে চলে গেছেন তাদের জন্য এই নামাজ নয় তো সেই প্রসঙ্গে কিন্তু অনেক সময় বিভ্রান্তিও হয় আমাদের কারণ রাসুল্লাহ সাল্লা আলি সাল্লামের দিকে তাকাতে হবে যে রাসুল্লাহ সাল্ল্লা আলি সাল্লাম ইকামে সালাদ অর্থাৎ সালাদ কায়েমের জন্য কি বলেছেন নিজে ব্যবহার করে নিজে দেখিয়ে গেছেন আর আপনি যদি বলে থাকেন মনে করেন যে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের চেয়েও আপনি মহা সাধক মহা তাসাউফের অধিকারী সেই বিষয়টি কিন্তু ভুল হয়ে যাবে এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আল্লাহ রব আলমিন যে ব্যাখ্যা রাসুল্লাহ সাল সাল্লাম দিয়েছেন স্পষ্টভাবে সেটি যখন আমরা পেয়ে যাই সেখানে আরেকটি নিজে মাতবরি করে আমি নিজের মতে করে তাসাউফের পন্থী হয়ে আমি নতুন করে বাড়িয়ে বলবো যে এটি রাসুল্লাহ সাল সাল্লাম না করলেও আমরা এটি করতে পারি অর্থাৎ নাওজিবিল্লাহ অর্থাৎ নামাজ না আদায় করে তারা বলে করে থাকে যে আমরা ইসলামের উপরে আসি এই ব্যাখ্যাগুলো ওইভাবে যাওয়ার সুযোগ নাই তা সব পড়লেই তা হলেই তারা এই বাতেনি অর্থর দিকে গিয়ে নতুনভাবে কোনো কিছু বলার অধিকার তাকে দেওয়া হয়নি এরপরেই যাই হোক আমরা বুঝতে পারলাম তাহলে যে জাহর এবং বাতেন দ্বারা কি বলা হয়েছে এরপর আরেকটা জিনিস বলা হয়েছে যে একটি ক আয়াতে একটা নির্দিষ্ট অর্থের একটা সীমা আছে এবং সীমার জন্য আরেকটি নির্দিষ্ট অবগতি স্থল আছেন বলা হচ্ছে লেকুল্লে হাদ্দ মুতাল যে এই সীমার একটি যাবার যেখানে যাবেন আপনি অর্থ করবার জন্য যে জায়গাটায় গিয়ে পৌঁছবেন যে যাইবার যে যাবেন তাদের সেই বিষয়গুলোকে লক্ষ্য রাখতে হবে যাদের তাতে সেই অর্থগুলো কি বোঝানো হচ্ছে এটা নির্দিষ্ট সীমা থাকতে হবে আপনি নিজের মতো করে বাড়িয়ে নিজের মতো করে গুনে কথা বলবেন কথা বলার আগে আপনাকে জানতে হবে যে এই বিষয়টি কোন জায়গায় গিয়ে পৌঁছছে আপনি আসলে আপনি এটি সঠিক অর্থ জানেন কি জানেন না এই বাহ্যিক অর্থ অন্তর্নিহত রূপ যেগুলো আছে সেগুলোকে বুঝবার আবার একটা নির্দিষ্ট সীমা আছে এবং সেই সীমাগুলোকে জানবার জন্য একটা নির্দিষ্ট জ্ঞান আছে সেই জ্ঞানগুলো কি সেটি হচ্ছে নাহস্বরোপের জ্ঞান বালাগাতের জ্ঞান শানি নজুলের জ্ঞান নাশেক মাসুকের জ্ঞান এই কোনটা নাশেক এক আয়াত দিয়ে আর একটি আয়াত নাশেক মানসুক হয়ে গেছে সেই আয়াতগুলো তো বুঝতে হবে আমরা তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরআনে কারিমের অর্থে বুঝবার জন্য নির্দিষ্ট করে আমি সরবের জ্ঞানই নাই আমি বালাগাত ফাঁসাহাত বুঝিই না সানে নজুলের জ্ঞান নাই আর আমি নিজের মতো করে ব্যাখ্যা করা তাফসির করা শুরু করি সেটি কিন্তু করা যাবে না ইসলাম এটিকে অনুমোদন দেয়নি অর্থাৎ হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে বালাগাত ফাঁসাহাত এবং তাপসির নাহ সরব এবং আরও যে জ্ঞানগুলো থাকা দরকার নাসেক মাসুক সানে নজল কীভাবে হয়েছে সেই বিষয়গুলো যদি আমাদের জ্ঞানের বাইরে থাকে তাহলে কোনো দিন কোরআনে কারিমের তাপসির সঠিক হবে না সেই জন্য যারা এই জ্ঞানগুলো সম্পর্কে প্রকৃত অবস্থা যাদের মধ্যে আছে তারাই তাফসির করতে পারবেন আমি এর আগে বলছিলাম যে তাফসির এবং তাবিল তো তাফসির এবং তাবিলের মধ্যে আমি যখন বলছিলাম যে নিজের মতো করে ব্যাখ্যা করা শুরু করলেন অথচ তার এলমে নাহু এবং সরবের গান জ্ঞান নাই নাসেক মাসুক কিভাবে একটি আয়াত দিয়ে তার একটা আয়াতের হুকুমকে মানসুক করা হয়েছে অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমিন ধারাবাহিকভাবে এই প্রথমে একটি বিধি প্রবর্তনের ক্ষেত্রে কখন কোন জায়গায় দিয়ে কি আসবে এটির আল্লাহ তালা ভালো জানেন এবং সেভাবে ধারাবাহিকভাবে বর্ণনা করে থাকেন এবং দেখা গেল যে আগে এক সময় মদ হালাল ছিল আপনারা যেটা দেখবেন আবার দেখা যাবে এক পর্যায়ে গিয়ে আল্লাতালার পক্ষ থেকে এটিকে হারাম করে দেওয়া হয়েছে তার মানে কি এই যে আপনি এখন ওটার জন্য হালাল থেকে যাবে অর্থাৎ এই প্রকৃত ওয়াইন পান করা অথবা আমরা যে মদ্য মাদক আসক্ত হয়ে যায় মাদক পান করে থাকি সে মদ পান করা আমাদের জন্য বৈধ হয়ে যাবে নিশ্চয়ই না সেইগুলোকে চিন্তা করতে হবে মাসুখ মানসুখ যখন আসছে মা নাসিক দিয়ে মানসুখ করা হচ্ছে তখন ওইগুলো সব বাতিল হয়ে যাবে অর্থাৎ পূর্বের আদেশগুলো রহিত হয়ে যাবে এই কোরআনে কারির মধ্যে এরকম আবার হাদিসের মাধ্যমে এগুলো বোঝানো হয়েছে যে কি করা হবে কিভাবে কখন নাশেক হয় এবং কখন মানসুক হয় এই একটি সম্পৃক্ত সম্পূর্ণ ধারণা থাকতে হবে আবার নিজের মতো করে নাসেক মাসুক বানানো চলবে না আমি নিজের মতো করে বললাম যে না ওর আয়েরটি এখন বাতিল হয়ে তা হবে না আপনার নির্দিষ্ট যুক্তি থাকতে হবে এই যুক্তি কোরআন এবং হাদিসের এই নাসিক মাসকের জ্ঞান সম্পর্কে অনেক জ্ঞান লব্ধ কিতাব রয়েছে সে কিতাবগুলো সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে যারা জ্ঞান জানেন তারাই শুধুমাত্র মুফাশ্বের কোরআন হতে পারে এরপরে আরও কিছু বলা হচ্ছে যে আসলে গোপনীয় বা অন্তর্নিহত সীমার মধ্যে অব অবগতির স্থল বলতে আত্মিক চর্চা মুজাহাদা মুশাহাদা বাহ্যিক আমল এবং পাক পবিত্র থাকা ইত্যাদি বোঝানো হয়েছে এটি কেউ কেউ বলে থাকেন এটি দিয়ে তা বোঝানো হয়েছে তো আমরা বুঝতে পারলাম এই জহর এবং বাতানের অর্থ এবং প্রত্যেকটি লেকুল্লে হাদ্দিম মোত্তাল লাউনের অর্থ বুঝতে পারলাম এরপরে আমি চলে যাচ্ছি আরেকটি হাদিসে সেখানে বলা হচ্ছে এখানে একটি আবু হরায় রায়ের আগে আন আবি হ রায় রাত আল্লাহ তালা আনহু আন্নাহু কল কল আর সুল্লাসল্লা আল্লাহসাল্লাম মান আফতা বেগয় রে এলমিন কান আ মুহু আলা মান আফতাহু ওয়া মান আশারা আলা কি হেবে আমরিন ই আন্নার মু আনার রুশদা ফি গাইরিহি ফাকাত খান আহু এখানে একটি শক্ত একটি কথা বলা হয়েছে আমরা বুঝতে চেষ্টা করি রাসুল্লাহ সাল্লি সাল্লাম কি বলেছেন মান আফতা বেগাই রেলমিন আমরা কখনও আমি যেটি একটু আগে বলেছিলাম তোমাদেরকে প্রথমেই উপস্থাপনায় উপস্থাপনায় আমি বলেছিলাম যে কেউ যদি না জেনে কোনো বিষয়ে ক্লিয়ার ধারণা না থাকার পরেও যদি কোনো ফতোয়া দিয়ে ফেলে তাহলে সেই ফতোয়া দেবার জন্য যিনি ফতোয়া দিলেন তার কারণে যদি ভুল ফতোয়া দিয়ে থাকেন কানা ইসমুহ আলা আমান আফতাহ যেই ফতোয়া তিনি দিলেন তার এই গুণাগুলো হয়ে যাবে আবার বলা হচ্ছে ওয়ামান আশার আলা আখিহে অপর ভাইকে যে কাজের জন্য উপদেশ দিলেন যেটি ইয়ালাম আন্নার রুশদাফিগাই রিহি যেটি উনি জানেন যে এটি তার ওই অর্থটা ঠিক না এটি অন্যটা ঠিক ছিল অপরটা ঠিক ছিল তাহলে অবশ্যই সে যে সঠিকটা জানার পরে সঠিক ব্যাখ্যা দিল না এর কারণে সে কী করলো খেয়ানত করলো ফাঁকাত খান আহ যে নিজেদের খেয়ানত করে বসলো অর্থাৎ যে সে সঠিক অর্থটা সবাইকে বলল না এই জন্য তিনি সে তার সাথে বিশ্বাসঘাতকতা করল অর্থাৎ এর বিধান আমি একটি বিধান বুঝেছি সেই বিধানটি সত্য দিয়ে আমি জানি কিন্তু আমার কায়েমি স্বার্থ চরিতার্থ করবার জন্য অথবা মানুষকে বিভ্রান্ত করবার জন্য অথবা কোনো কারণে সরি আমার মতকে প্রতিষ্ঠিত করবার জন্য অথবা আমি কোনো কারণে একটু অন্য করে ঘুরিয়ে দিয়ে বুঝলাম যে এটি করলেও হয় না করলেও হয় অর্থাৎ তাকে একটি বিভ্রান্ত করে দিলাম কোনো মানুষকে সেই বিভ্রান্ত করাটাই হচ্ছে খেয়ানত করা অর্থাৎ আপনি যে সঠিকটা জানলেন সে সঠিকটা কাউকে বললেন না রাওয়াহু আবু দাউদ আমি বোঝাতে পেরেছি বিষয়টি যে কোনো কারণে যদি কোনো ভুল ফতোয়া কেউ দেয় তাহলে সেই ফতোয়ার ভুল ফতোয়ার দায় ভার সেই ব্যক্তিকেই বহন করতে হবে এবং শুধু তাই না যদি কেউ একটি নিজের সঠিক ব্যাখ্যা জানার পরেও আন্নার রুশদা ফিগাইরিহি তার যে সে জানে যে অপরটা একটি সঠিক ব্যাখ্যা আছে সেটা না জেনে তার অপর ওপর ভাই ভাইকে একটি অন্য একটি আদেশ দিলেন তাহলে তার সে খেয়ানত করলেন বিশ্বাসঘাতকতা করলেন তার সাথে এই হাদিসের মাধ্যমে এটি বলা হয়েছে এরপরে এখানে বিভিন্ন যুগে আমি হাদিসটির আগে মনে হয় চলে গেছে দাও হ্যাঁ এ না আর একটা হাদিস ছুটে গেছে মনে হয় আমি তোমাদের সাথে যা আজকে আলোচনা করলাম সময় শেষের পথে সেটি হচ্ছে যে একটি কথা হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে যে আমি যা বলছি তা সঠিকভাবে আমি ঠিক বলছি কিনা। এটি সম্পর্কে যথাযথ যুক্তি আছে কিনা এটি সম্পর্কে মানুষ যেন বিভ্রান্তিতে না পড়ে অর্থাৎ আমি রাস্তা রাস্তাঘাটে যে কোনো সময় যে কোনো জায়গায় কথা বলে মানুষকে বিভ্রান্ত করার অধিকার আমাকে দেওয়া হয়নি কোরআন হাদিসের সহজ বানা আরে বোখারে শরীফে আমি দেখেছি এরকম করে বলে অনেকে বোখারে শরীফের অনুবাদ সে করেছে করেই তিনি ফতোয়া দিলেন যে আমি নামাজ পড়তে হবে এইভাবে একবার রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এভাবে বলেছেন তুমি জানো না নামাজ এরকম কতটি হাদিস এভাবে আছে সে বিষয়টি তুমি জানা নাই অথচ মানুষকে এইভাবে বিভ্রান্ত করে দিলা সেটি কিন্তু ঠিক হবে না অর্থাৎ আমাদেরকে সঠিকভাবে জানতে হবে অর্থাৎ ফেকাবিদরা যেভাবে মশলা মশালা ইস্তেমবাদ করার বের করার মশা মশালা দেওয়ার ব্যাপারটা জানেন আমরা সবাই জানি না হাদিসের প্রকাশ্য অর্থ দিয়ে মানুষকে একটি ব্যাখ্যা দিয়ে দিব সেই বিষয়টি আমাদের অনেক ভুল বিভ্রান্তিতে ফেলে দিবে কাজে আমরা সতর্ক থাকবো সুপ্রিয় শিক্ষার্থী আমার তোমাদের প্রতি আমার অনুরোধ যদি কোনো কারণে সঠিক ব্যাখ্যা বা নি উপনীত না হতে পারো তাহলে যিনি তোমার চেয়ে ভালো জানে তার কাছে যে সেটি সম্পর্কে ভালোভাবে জানবে এটি হচ্ছে আজকের মূল থিম আমি এই বলেই তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ রবুলের আলামিনের কাছে আমাদের সবার জন্য দুয়া চেয়ে আমরা এখানে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে করে আল্লাহ তালা আমাদেরকে এই বিপদ মুক্ত করে এই অনলাইন ক্লাসের এই ইয়ে থেকে আমাদেরকে ডাইরেক্ট ক্লাস নেওয়ার সুযোগ থেকে সুযোগ দিতে দেন সেই তৌফিক আল্লাহ তালা যেন দেন শেষ আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ